मेरा भाई आज 24 घंटा से ऊपर हो गया, 36 घंटा से मेरा भाई पड़ा हुआ है, अभी तक कोई हिसाब नहीं है। শাসক তৃণমূলের সর্বগ্রাসী লোভীকে গার্ডেন ব্রিজকে ঠেলে দিল বিপর্যয়ের পথে। কলকাতা মহানগরী জুড়ে একের পর এক জলাজমি বুঝিয়ে যেভাবে বহুতল নির্মাণ হচ্ছে, তাতে কি বিপদে আপনিও? যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় কি ঘটে যেতে পারে দুর্ঘটনা? এই প্রশ্নই সামনে আসছে, কারণ শহর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ উঠলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন, কাজ হচ্ছে না মেয়রকে জানিও। কিন্তু কেন এই অবস্থা? বিরোধীদের অভিযোগ, ফ্ল্যাট তৈরি করতে কাউন্সিলরকে স্কোয়ার ফিট পিছু যে টাকা দিতে হয় তাতে ভূষি মালি ভবিতব্য কলকাতার নাগরিকদের। আরে বহরে শহর এখন বাড়ছে, চাহিদা বাড়ছে ফ্ল্যাট কেনার, আর এই সুযোগে ঝাঁপিয়ে পড়ছে একদল প্রমোটার, টাকা খাইয়েই শাসকের মুখ বন্ধ রাখা হচ্ছে, বুঝিয়ে দেওয়া হচ্ছে পুকুর, খারাপ মশলা দিয়েই তৈরি হচ্ছে বহুতল, আর তার ফল ভোগ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। গোটা কলকাতা জুড়ে, গ্রেটার কলকাতা, শুধু কলকাতা নয়, কেএমডি এলাকা জুড়ে বলা যেতে পারে, মানে একেবারে বারাসাতের সেই প্রান্ত বাদু থেকে হরিদেবপুর জোকা পর্যন্ত, এই বিস্তীর্ণ কলকাতা বা কেএমডি এলাকা বা গ্রেটার ক্যালকাটাতে এই তৃণমূল কংগ্রেস আসার পর থেকে, 2010 পর থেকে তারা কোথাও ছোট ডোবা, পুকুর, জলাশয়, এমনকি ক্যানেল কোথাও বাকি রাখেনি। এবং যদি এই অডিট করানো যায় কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে বা সিপিডাব্লিউডির মতো কোনো কম্পিটেন্ট ভারত সরকারের সংস্থাকে দিয়ে, ইফ নেসেসারি কোর্ট মনিটরিংও হতে পারে, তাহলে আপনি দেখবেন কয়েক হাজার পুকুর বোজানো হয়েছে এবং সেখানে কাউন্সিলর, লোকাল পুলিশ এবং কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির মাথা থেকে ইঞ্জিনিয়ারিং সেল একসঙ্গে তারা এই কাজগুলো করেছেন। যেমন রাজনীতি নেতা, এমএলএ, এমপিরা, কাউন্সিলররা যুক্ত আছেন, ঠিক সেরকম সরকারি কর্মচারী যারা অবৈধ এই নির্মাণকে অনুমতি দিয়ে দিচ্ছে টাকা পয়সা নিয়ে। তৃতীয় হচ্ছে প্রশাসনে এই যে এই ধরনের অনিয়মিততা সব চলছে, পুলিশ প্রশাসন, নেতা এবং সরকারি কর্মচারী এবং প্রমোটার, এরা সব মিলে গেছে একসঙ্গে। এটা আজ হয়নি, ধীরে ধীরে হয়েছে, এখন তো এর কোনো রোকটোক নেই। আজকে কালকে মেয়র দেখতে গেছিলাম ওখানে, ওখানকার কাউন্সিলর বলছে আমি কিছু জানি না, একটা পাঁচতলা বিল্ডিং হচ্ছে একটা ওয়ার্ডেতে, কাউন্সিলর যদি জানে না সে কিসের কাউন্সিলর, দেখে না দেখার ভান করে হতে দেওয়া সব, কারণ তার পিছনে টাকা পয়সা আছে। গার্ডেন ব্রিজ কাণ্ডের পর কাউন্সিলরকে আড়াল করার চেষ্টা করছেন খোদ মেয়র, কিন্তু প্রশ্ন ওঠে এলাকায় পাঁচতলা ফ্ল্যাট হচ্ছে আর তা কাউন্সিলর জানেন না, এটা কি করে সম্ভব? এটা আমার কাজ নয় কি আমি সবার বাড়ি গিয়ে দেখবো কি কোথায় কি ইনলিগাল কে বাড়ি করছে, লিগাল বাড়ি করছে, দেয়ার ইজ আ টিম কেএমসি, ও দেখবে কি কোথায় কি ইনলিগাল হচ্ছে। বেশ কয়েক বছর জেল খেটে এসে রাতারাতি কি একজন প্রমোটারের কাজ শুরু করে দিতে পারে? শাসকের অনুমতি না নিয়ে কলকাতায় কি পাঁচতারা ফ্ল্যাট তৈরি করা সম্ভব? আর পুরসভার অনুমোদন ছাড়া যদি এভাবে ফ্ল্যাট তৈরি হয় তাহলে সেটা তো আরো বিপজ্জনক, তখন তো বুঝতে হবে পুরো আইন বলেই কিছু নেই। এখানেই তাই সামনে আসছে কাউন্সিলরের ভূমিকা। গার্ডেন ব্রিজের যেখানে বহুতল ভেঙে পড়েছে সেখানকার কাউন্সিলরের নাম শামস ইকবাল। 134 নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর পুরো ভোটে পেয়েছিলেন 98% বেশি ভোট। কাউন্সিলর হয়ে মহার্ঘ অ্যাস্টন মার্টিন গাড়িতে চেপে তিনি কেএমসির হেড অফিসে পৌঁছে গিয়েছিলেন। কিছুদিন আগেই তিনি 5 কোটি টাকারও বেশি মূল্যের বেন্টলি কার কিনেছেন, তার এই সম্পত্তির উৎসই বাকি। বিরোধীদের অভিযোগ, গার্ডেন ব্রিজ চত্বরে বেআইনি নির্মাণের বেতাজ বাদশাহ তিনি, মেয়রের অত্যন্ত কাছে, আর তাই ওই চত্বর জুড়ে 800 বেশি বেআইনি নির্মাণ হলেও সেগুলি দিব্যি দাঁড়িয়ে আছে, কিন্তু কারোর গায়ে আঁচড় পড়েনি। দুর্ঘটনার পর এখন ঘটনাস্থলে গিয়ে দুঃখ প্রকাশ করছেন মেয়র।
যা নিয়ে সমালোচনা করতে ছাড়েননি রাজ্য বিজেপির সভাপতি। ফিরহাদ হাকিম বলছেন তিনি মানে দুঃখিত এবং তিনি যাদের উপর নির্ভর করেছিলেন তারা কাজ করে। দুঃখ করে আর লাভ কী হবে, সেই প্রাণগুলো কি ফিরে আসবে? বারবার আপনারা দুঃখিত দুঃখিত করবেন আর কিছু টাকা কম্পেনসেশন দিয়ে দেবেন, এভাবে মানুষের জীবনের দাম এই সামান্য কিছু টাকা হতে পারে? এটা ঠিক পিছনে বিরাট শক্তি আছে, প্রচুর টাকা পয়সার ব্যাপার আছে, নাহলে ওরকম বাড়ি হয় কী করে? বস্তির মাঝে মধ্যে যতটা জায়গা পেয়েছে পিলার তেলে ওখানে বাড়ি করে ফেলছে, কী করে সম্ভব? এখানে এখন তো ওই বাড়িতে লোক ছিল না, যদি কমপ্লিট হয়ে যেত লোক থাকতো তারপরে এই দুর্ঘটনা ঘটতো, তো উপরের নিচে মিলিয়ে কতজনের প্রাণহানি হতো আর কত বাড়ি এই অবস্থায় তৈরি হয়ে গেছে আর সেই দিনটা অপেক্ষা করছে যেদিন দুর্ঘটনা শুনতে হবে। আমার তো শুনে চিন্তা হয় যে কী চলছে এটা, এখন এই কথা বললো বলে খোঁজ করো কোথায় কত বাড়ি হয়েছে, কদিন পরে বন্ধ হয়ে যাবে সব ইলেকশনের নির্বাচনের এতে চাপেতে, তো এটা কি চলতেই থাকবে? কেউ দায়িত্ব নেবে না? মুখ্যমন্ত্রী গিয়ে ছবি তুলবেন, মেয়র গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলবেন, প্যানেলে বসে ওদের লোকেরা বলবেন এটা দুর্ভাগ্যজনক, মৃত্যু হবে আর দুর্ভাগ্যজনক বলে এড়িয়ে যাবেন, গরম গরম কথা বলবেন, ক্ষতিপূরণ দিলেন, বন্ধ হয়ে যাবে তো মানুষ এভাবে বেঁচে থাকবে নাকি? কলকাতা ও তার চারপাশ জুড়ে এই যখন অবস্থা, যখন শাসককে ঘুষ দিয়ে সব বেআইনি কাজ সামাল দেওয়া যায়, তখন গার্ডেন ব্রিজের মতো ঘটনা ঘটবে না তো আর কি বা হবে? আপনার চারপাশে তাকিয়ে দেখুন, দিনের পর দিন যেভাবে বহুতল গজিয়ে উঠছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো শৃঙ্খলা মানা হচ্ছে না। গত 15-20 বছর ধরে এই বেআইনি নির্মাণের বারবারন্ত বিপদের মুখে ঠেলে দিচ্ছে গোটা শহরকে। গার্ডেন ব্রিজের ঘটনা একটা প্রতীক মাত্র, এই ধরনের বেআইনি নির্মাণ দিকে দিকে হয়তো তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। কিন্তু সব জেনেও শাসক যদি চোখে ঠুলি বেঁধে রাখে তাহলে বিপদকে ঘাড়ে করেই ঘুমোতে যেতে হবে শহরবাসীকে। এ ব্যাপারে আপনি কি বলেন লিখে জানান আমাদের। প্রতিবেদন পছন্দ হলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রতিক্রিয়ায় সত্যি খবর তুলে ধরতে আমাদের সাহস যোগাবেন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।